2021 সালের এসএসসি পরীক্ষা দেওয়া সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে আগামী 13ই ফেব্রুয়ারি অর্থাৎ রোববার তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ 10ই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে, আগামী 13ই ফেব্রুয়ারি 2021 সালের এসএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এসএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই ফলাফলটা দেখব কিভাবে? পরীক্ষা দেওয়ার পরপরই আমাদের মধ্যে অনেক ধরনের উত্তেজনা কাজ করে, অনেক টেনশন কাজ করে, কখন ফলটা দেখব, পাস করলাম না ফেল করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো, কিভাবে দ্রুত ফলাফল দেখা যায়। তো দ্রুত ফলাফল দেখার মূলত ফলাফল দেখা যায় মূলত তিনটা সিস্টেমে, একটা হচ্ছে ওই স্কুলে গিয়ে, আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, আর আরেকটা হচ্ছে। তো প্রথমে আমরা স্কুলের বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার পরপরই রেজাল্ট স্কুলে স্কুলে চলে যায়। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, স্কুলে যোগাযোগ করবে খুব দ্রুত, তাহলে দেখবে যে স্কুল থেকে জানতে পারবে। কিন্তু এর আগে রেজাল্ট পাবলিশের পরপরই আরো সহজভাবে জানা যায়, সেটা হচ্ছে ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে। অর্থাৎ তোমরা তোমাদের মোবাইল অপারেটর গিয়ে, তোমাকে একটা সিস্টেম আমি দেখিয়ে দিব, সেটার মাধ্যমে তোমরা তাহলে দ্রুত জানতে পারবে। আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, তো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট আরো খুব দ্রুত জানা যায়। সেটা হচ্ছে রেজাল্ট দেওয়ার পরপরই তোমরা সবার আগে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবে, যেহেতু সবাই একসাথে ওয়েবসাইটে ঢুকবে, সেই ক্ষেত্রে যেটা হয় যে ওয়েবসাইটের সার্ভারটা বিজি থাকবে, কিন্তু বারবার চেষ্টা করলে তোমরা ঢুকে যেতে পারবে। তো এই জন্য কি করতে হবে, হার মানা যাবে না, আমার মনে হয় 10-15 বা 20 বার চেষ্টা করলে হয়তো ওয়েবসাইটে তোমরা ঢুকতে পারবে এবং রেজাল্টটা দেখতে পারবে। তো আমরা এই মুহূর্তে ওয়েবসাইটের মধ্যে রয়েছি, এখন আমরা খুব সহজে রিফ্রেশ দিলে ওয়েবসাইটটাকে আমরা পাবো, এবং আমরা যদি ঠিক মতো রোল নম্বর দিই খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। কিন্তু যখন রেজাল্টটা দিবে তখন সবাই একসাথে ঢোকার ফলে হয়তো একটু ঝামেলা করবে, অর্থাৎ রেজাল্টটা সহজে আসতে চাইবে না, একটু সময় নিবে আর কি। তো তোমার চেষ্টাগুলো হয়তো তোমরা সেটা পেরে যাবে আর কি। আর ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ যার যা আছে সেটার সেটার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে লিখতে হবে education.boardresult.gov.pd। আমি এই ওয়েবসাইটটার অ্যাড্রেস আমি আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিবো, তোমরা সেইখান থেকে দেখে নিবে, ঠিক আছে? তারপর এটা যদি তোমরা লিখে সার্চ দাও, আমি একটু দেখাচ্ছি কপি করে নতুন করে, আবার আমি যদি এটাকে এখানে পেস্ট করি এবং এটাকে সার্চ দিই, সার্চ দিলে দেখবে যে ঠিক এই ইন্টারফেসটাই আসবে। মূলত এখান থেকে আমরা ওয়েবসাইট রেজাল্টটা দেখতে পারবো। প্রথম হচ্ছে এক্সাম আছে, ঠিক আছে? এক্সামটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে, এখানে ক্লিক করলে হবে। এখানে হচ্ছে এইচএসসি আলিম আছে, জিএসসি ভোকেশনাল, আমরা যেহেতু এইচএসসি রেজাল্ট দেখবো, তোমার যদি এইচএসসি আলিম হয় তাহলে এখানে সিলেক্ট করবে, যদি এইচএসসি ভোকেশনাল হয় তাহলে এটা সিলেক্ট করবে, এইচএসসি বিএম হলে এটা সিলেক্ট করবে। আর দুইটা তো তোমরা দেখলেই বুঝবে, ডিপ্লোমা ইন কমার্স আর ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ। সো আমাদের যেহেতু এইচএসসি আলিম, আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ইয়ার, তুমি যে সালে পাস করছো সেটা দিবা, যেহেতু তোমরা 21 সালে, তোমরা অবশ্যই 21 সালেরটাই দিবা। তো আমি যেটা দেখাবো সেটা হলো আমার রেজাল্টটা 2017 সালের, আমি শুধু সালটা চেঞ্জ করে দিই, আমি শুধু সালটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে 2021 দিবা। তারপর হচ্ছে তোমার, তুমি কোন বোর্ডের আন্ডারে, তুমি যদি বরিশাল হও তাহলে বরিশাল সিলেক্ট করবা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, কুমিল্লা হলে কুমিল্লা, ঢাকা হলে ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর, যশোর হলে যশোর, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, রাজশাহী হলে রাজশাহী, সিলেট হলে সিলেট, মাদ্রাসা হলে মাদ্রাসা শিক্ষা বোর্ড, টেকনিক্যাল হলে টেকনিক্যাল শিক্ষা বোর্ড। তো আমার যেহেতু ঢাকা বোর্ড, আমি ঢাকা বোর্ডটা সিলেক্ট করে দিলাম। তারপর আমার রুল নম্বরটা চাইছে, তোমরা তোমাদের রুল নম্বরটা দিয়ে দিবা। তো আমি আমার রুল নম্বরটা দিয়ে দিলাম 42-58। তো রুল নম্বরটা দেওয়ার পর তোমার রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে, আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে দেখবো দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যার যোগফল এখানে বসাতে হবে। এখানে সবসময় যে 5 আর 6 থাকবে তা না, কখন কখন 8-10 থাকতে পারে। যদি এখানে 10 থাকে, এখানে 8 থাকে, তাহলে এখানে 18 হবে। এখানে যদি হচ্ছে 3 থাকে, 4 থাকে, তাহলে এখানে 7 হবে। অর্থাৎ এখানে দুটো সংখ্যা থাকবে, দুটো সংখ্যা এখানে যোগ করে বসাতে হবে। এটা কেন বসাতে হবে, কারণ তুমি যে রোবট না, তুমি যে মানুষ, সেটা বোঝানোর জন্য মূলত এখানে যোগটা বসাইতে হবে। তো 5 আর 6 হচ্ছে 11, আমি 11 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখো রিসেট আছে, সাবমিট বাটন আছে, তুমি সাবমিট বাটনে ক্লিক দিবা, সাবমিট বাটনে ক্লিক দিবা, সাবমিট বাটনে ক্লিক করার পর দেখো তোমার রেজাল্টটা চলে আসছে, ঠিক আছে? নাম হচ্ছে মুতাহার হোসেন, নজরুল ইসলাম, আমার রেজাল্ট হচ্ছে 4.67। তো পাস্ট এখানে সব কোথা থেকে আমি পাস করছি সবটাই অ্যাপ্রুভ দেখাবে, এখানে মার্কশিটটা সহ দেখাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটাতে খুব সহজে রেজাল্ট দেখতে পারবে। আর একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হবে। তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবে সেটা তোমাদেরকে, এইচএসসি ফলাফলটা এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবে সেটা দেখার জন্য আমি একটা ওয়ার্ড ফাইল নিয়েছি এবং সেখানে লিখে দিয়েছি, এসএসসি এর ফলাফল এসএমএস এর মাধ্যমে লেখার দেখার জন্য তোমাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে এইচএসসি, লিখে একটা স্পেস দিবে, তারপর বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখবে, তারপর আরেকটা স্পেস মানে একটা ফাঁক দিবে, তারপর রোল নম্বরটা লিখবে, তারপর আরেকটা স্পেস দিয়ে তোমরা যে সালে পরীক্ষা দিয়েছো, যেহেতু 2021 হবে এখানে, আমি 2021 লিখে দিলাম। তারপর হচ্ছে 162 নম্বরে পাঠাতে হবে। এখন ধরো আমার এইচএসসি, তাহলে আমার যদি এইচএসসি রেজাল্ট দেখতে চাই তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে, প্রথম লিখতে হবে এইচএসসি, এইচএসসি লিখে স্পেস দিতে হবে, তারপর লিখতে হবে যে বোর্ডে পরীক্ষা দিয়েছি,
সে বোর্ডের প্রথম তিনটা অক্ষর, যেহেতু ঢাকা বোর্ড, ঢাকা লিখে দিতে হবে। তারপর একটা স্পেস দিতে হবে, দিয়ে লিখতে হবে রুল নম্বর 177968। তারপর একটা স্পেস দিয়ে লিখতে হবে 2021। লিখে এই যে যে এসএমএসটা আছে এটাকে পাঠাতে হবে 1622 নম্বরে। পাঠালে পরবর্তী এসএমএস আমার রেজাল্টটা দেখা যাবে। তো এই মূলত এভাবে আমরা তাহলে সবার খুব দ্রুত দেখতে পারবো আশা করি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।